আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে তো শপিং এ গিয়েছিলাম, আর যেহেতু এখন রমজান মাস যাচ্ছে তো মানুষের কাজকর্ম একটু বেশি, আর ইংল্যান্ডে লকডাউন ছিল প্রায় 5 মাস। সেটা কি বলছে দেখো, খুলে সব দেখাবো তারপরে গিয়ে থামছে। তো যেটা বলছিলাম আর কি, 5 মাস লকডাউনে থেকে মানে মানুষজনের ইংল্যান্ডে এমন অবস্থা হয়েছে যে শপিং এখন মাস্ট, ইমার্জেন্সি হয়ে পড়েছে। কারণ এই 5 মাসে মানে বিশেষ করে পোশাক আশাকটা কেনা কম হয়েছে, কারণ অনলাইনে পোশাক আশাক ওভাবে পছন্দ করা যায় না, আবার অনেক সময় সাইজের সমস্যা হয়, সেটা আবার চেঞ্জ করতেও ঝামেলা আছে। চেঞ্জ করা যায় বাট একটু ঝামেলা তো পোহানোই লাগে। তো সব মিলিয়ে বিশেষ করে জামা কাপড় অনেকদিন কেনা হয় না, আর সে যার তো বাংলাদেশ থেকে যে জামা কাপড় নিয়ে আসছিলাম সবই প্রায় ছোট হয়ে গেছে, মানে ও বড় হয়ে গেছে। তো এই জন্য শপিং এ যাওয়াটা জরুরি ছিল। শপিং শেষ করে এসে এখন ইফতারের আইটেমের প্রিপারেশন নিচ্ছি। কালকে যে চিকেন মেরিনেট করে রাখলাম সেটা এক্সট্রা ছিল, কারণ দুইজন মানুষ খুব বেশি খাওয়া হয়নি। আমি ভাই জম্মা একটু ওয়েট করতে হবে। আচ্ছা আচ্ছা, তো সেটা আজকে কাজে লেগে গেল। আমি আজকে একটু অন্য কিছু করতে চেয়েছিলাম কিন্তু শপিং থেকে আসলে তাড়াতাড়ি ফিরতে পারিনি। তো এখন তাড়াহুড়া করে চিকেনটা ফ্রাই শুরু করে দিয়েছি, আর এদিকে সেজার জন্য আমি কিছু ভেজিটেবল বয়েল করতে দিয়েছি, সেজাকে ভেজিটেবলগুলো খাওয়াই দিব। ও সাধারণত ভাত খেতে গেলে খুব বেশি জ্বালাতন করে, এই জন্য ওকে এইগুলাই করতে হয়, আর চিকেন ফ্রাই তো খাবে। আর আমি আমাদের জন্য এখানে একটু বিনস ধুয়ে রাখছি, এই বিনসগুলো আমি এখন সতে করব। আর যেটা করব সেটা হচ্ছে মাশরুম সতে, অ্যাকচুয়ালি চিলি গার্লিক মাশরুম তৈরি করব আজকে সতেই, ওটাও সতে। তো আপনাদের সাথে ওটা রেসিপি শেয়ার করব, অনেক দর্শক আমার কাছে ওই রেসিপিটা চেয়েছিলেন, তো আজকে আমি ওটা হালকা পাতলা রেসিপিটাও দেখাই দিব। মাশরুম কিন্তু খাওয়া শরীরের জন্য খুবই ভালো, আর মাশরুম খাওয়া কিন্তু সুন্নত, কারণ মাশরুম আমাদের নবীজির কিন্তু খুব পছন্দের একটা খাবার ছিল। সো এটা অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ, আপনারা কিন্তু চাইলে আপনাদের প্রতিদিনের মেনুতে মাশরুমের কোনো না কোনো কিছু রাখতে পারেন, বিশেষ করে রামাদানের ইফতারিতে রাখতে পারেন, মাশরুম অনেক ভালো, অনেক পুষ্টিকর। এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রতিদিনের মতো আমার সিঙ্ক সকালে ক্লিন করে রাখিনি, এই যে দেখেন কি অবস্থা। এখন রান্না করতে করতে আমি এগুলা ক্লিন করব, আর ইফতারের সময়ও হয়ে যাচ্ছে, মাশরুমগুলো ধুয়ে নিতে হবে আগে। আমার দর্শকরা হয়তো অনেকেই আমাদের এই মাশরুম সতেটা দেখে আপনারা খাওয়া শুরু করেছেন, ইভেন আমি কিছুদিন আগে 2 দিন আগেই বাংলাদেশের যে একটা DSG নামে গ্রুপ আছে না, ওই গ্রুপে দেখলাম যে আমার মাশরুম সতের একটা ব্লগের ভিডিও থেকে এই মাশরুমের একটা স্ক্রিনশট নিয়ে ওখানে একজন আপু বা ভাইয়া, আমার ঠিক আইডির নাম মনে নাই, পোস্ট করেছেন যে এই মাশরুমগুলো বাংলাদেশে কোথায় পাবো। আমি তো প্রথমে দেখে অবাক যে কি ব্যাপার, আমার ভিডিওর স্ক্রিনশট ছবি হিসেবে নিয়ে DSG-তে পোস্ট করা। তো পরে খেয়াল করে দেখি যে আচ্ছা, উনি হচ্ছে এই মাশরুমগুলো, বাটন মাশরুমগুলো কোথায় পাওয়া যাবে সেগুলো সার্চ করার জন্য হেল্প পোস্ট দিয়েছে। তো আমার ভিডিও থেকে উনি স্ক্রিনশট নিয়েছিল। তো আমি কিন্তু বাংলাদেশেই থাকতেও এই বাটন মাশরুমগুলো গুলশান DCC থেকে কিনতাম, গুলশান DCC-তে এগুলো অ্যাভেলেবল থাকে মোটামুটি, আবার নিউ মার্কেট যে কাঁচা বাজার ওখানেও পাওয়া যায়। বাটন মাশরুমগুলো ফ্রেশ হচ্ছে DCC-তে বেশি পাবেন, আর ক্যানে পাওয়া যায়, কিন্তু ক্যানে পাওয়া যায় হচ্ছে আপনার যে সুপার শপগুলো আছে, আগোড়া, মিনা বাজার, ইভেন গুলশান DCC, তারপরে নিউ মার্কেট কাঁচা বাজার, তারপরে এখন তো বড় বড় মুদির দোকানেও এই ক্যানের বাটন মাশরুমগুলো রাখে, তবে ক্যানেরগুলো অনেক বেশি কস্টলি হয়। তো এই জন্য এই ফ্রেশগুলো যদি পান সেটা হচ্ছে সব থেকে বেশি ভালো হবে, মানে সাশ্রয়ী হবে আর কি। আসলে
রমজান মাসে এমনিতেই অনেক বেশি কাজ থাকে, তো তারপরে আবার যদি কোনোদিন বাইরে যাওয়া হয় ওই দিন তাড়াহুড়া লেগে যায় ইফতারের সময়। আজকে আমার যেটা হয়েছে, আর এখানে বিদেশের মাটিতে আসলে হেল্পিং হ্যান্ড নেই, যার জন্য সবকিছু নিজেকেই করা। তবে আলহামদুলিল্লাহ সেজার পাপা কিন্তু আমাকে অনেক হেল্প করে, অনেক হেল্প করে, না হলে আমি এত কিছু একা পারতাম না কখনোই। মাশরুম না পরে কমে যায়, প্রথমে বেশি মনে হয়, পরে এটা পানি ছেড়ে অনেক কমে আসে। চিকেন ফ্রাইটা একটু দেখে নি কি অবস্থা, এটা ফ্রাই হয়ে আসছে। মাশরুম গুলো খুব ছোট করব না, জাস্ট এরকম দুই ফালি করে নিচ্ছি সবগুলো, কারণ এগুলো সতে করতে গেলে এমনিতেই ছোট হয়ে যাবে। আর একেবারে ছোট যেগুলো সেগুলো কাটবই না, এরকম আস্তই থাকবে। আমার যে বিনটা গ্রিল করব সেটা অলরেডি করে ফেলছি, সতে বা গ্রিল যাই হোক, ওটা এই যে ডান, এটা আরেকটু কম কুক করতে হতো, বাট আমি অ্যাকচুয়ালি খুব বেশি কাঁচা রাখিনি। আর এখন যেটা করব সেটা হচ্ছে এই যে মাশরুম গুলো, এগুলো সতে করে নিব। মাশরুম সতেটা আমি আজকে একটু ডিটেলসে দেখাবো। একটু বেশি করে রসুন কুচি করেছি, কারণ রসুন কুচি বেশি হলেই ভালো লাগে অ্যাকচুয়ালি। এটা নিজের ইচ্ছা মতো পরিমাণ মতো দিয়ে নেবেন আপনারা। কুচিটা করে এটাকে কিছুক্ষণ আমি একটু ভেজে নিব, 20-30 সেকেন্ডের মতো। আর খুবই সামান্য তেল দিছি, 1.5 টেবিল চামচ মতো। বাটার দিলেও দেওয়া যাবে। চিকেন ফ্রাইটা কিন্তু এদিকে ডান, তো একে একে করে নিচ্ছি। এবার আমি এখানে যে মাশরুম গুলো দিয়ে দিব একবারে, আর এখানে আমি আগে লবণ দিব না, কারণ সয়া সস দিব, সয়া সসে কিন্তু বেশ লবণ থাকে, তো এই জন্য লবণটা সবার পরে লাস্টে চেক করে দিতে হবে। আর আজকে আমি এখানে একটু সামান্য চিলি ফ্লেক্স দিব। ঝাল যদি কেউ খেতে না চান এটা কিন্তু চিলি ফ্লেক্স বাদেও করা যাবে। আর সয়া সসটা মোটামুটি 2 টেবিল চামচ মতো দিব, বেশি না। এরপরেও যদি কিছুটা লবণ লাগে যখন মাশরুম কমে আসবে তখন একটু বুঝে দিতে হবে, তবে সাধারণত আমি লবণ এরপরে আর দেই না। আর এখন একটা কিন্তু সমস্যা, সেটা হচ্ছে রোজার মাসে লবণ টেস্ট করা যায় না, এই জন্য রান্নার আন্দাজে সমস্যা হয়। তো যারা এক্সপার্ট তারা কিন্তু লবণ টেস্ট না করেই সব কিছু ঠিক করে দিতে পারে, যেমন আমার আম্মু। আমার আম্মুকে আমি কোনোদিন দেখিনি যে লবণ টেস্ট করে তরকারি লবণ অ্যাডজাস্ট করতে, সে কিভাবে জানি এমনিতেই মানে আন্দাজ মতো দিয়ে দিবে সেটাই হয়ে যায়, কখনো চামচ মেপেও দেয় না, কিচ্ছু করে না, বাট হয়ে যায়। রেডি আমাদের আজকেরও হেলদি ইফতার মেনু। আর আমি আজকেও ছোলা মুড়ি করতে চাইছিলাম, করা হয় নাই। আপনাদের ভাইকে প্লিজ একটু বলে দেন আমার জন্য মুড়ি এনে দিতে, বাসায় মুড়ি নাই, আর ছোলা রান্না করলে আমার মুড়ি ছাড়া চলেই না। আপনার ভাই আজকেও মুড়ি আনে নাই, আসলে মুড়ি আনার সময় পায় নাই, কারণ আমরা আজকে সকালে উঠেই শপিংয়ে গেছিলাম, সো দ্যাটস ওয়াই এই প্ল্যান। আর যেহেতু শপিংয়ে যাওয়ার প্ল্যানই ছিল আমাদের, এজন্য আমরা হলো ছোলাও ভিজাই নাই। আর কালকে ইনশাল্লাহ আমরা লন্ডনে যাব, আচ্ছা সেটা পরে বলবো, কালকের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই জন্য চিন্তা করলাম যে ইফতারও যেহেতু লন্ডনে করা হবে, তো এই জন্য ছোলা টোলা আমি আর ভিজাবো না। আর নর্মালি আমি ছোলা ভিজালে একসাথে 2-3 দিন 7 দিন এরকম একবারে ভিজাই, যাতে একবারে রান্না করে বক্সে করে ফ্রিজে রাখতে পারি। তো জানি না নেক্সট কিছুদিন হয়তো বা এমনই হবে যে বাইরে বাইরে ইফতার করা হচ্ছে, এই আলসেতেই আসলে ছোলা ভিজাইনি আমি আজ 2 দিন। এই যে হেলদি ইফতার মেনু, চলো বসো বসো মা, সেজা পাপা বসে পড়ো। চিকেনটা আজকে একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ এটা আমি একটু আগে আগে ভেজে ফেলেছি। আর এখানে মাশরুম সতে আছে, আর আছে হচ্ছে তরমুজ, বিনস, ওয়াটারমেলন, এটা তরমুজ না কিন্তু, আর খেজুর আর শসা অ্যাজ ইউজুয়াল। তো এই হচ্ছে আমাদের আজকের ইফতার মেনু।
আমাদের দুইজনের জন্য আসলে এটাও অনেক বেশি হয়ে যায়, আমরা এটাও শেষ করতে পারি না। গতকালকে প্রথম দিনে যে ইফতার করছিলাম সেগুলো আমরা শেষ করতে পারিনি, পরে ইফতারের পরে সেহেরিতে গিয়ে আমাদের ওগুলো খাওয়া লাগছে কিছুটা, তো এই জন্য আসলে খুব বেশি আয়োজন করি না। বসো মা, টাইম হয়েছে। আম্মা তুমি কোনটা খেতে চাও? আমি এটা খেতে চাই। সে যে অনলি চিকেন ফ্রাই খেতে চাই, কেন? এই যে এখানে এত কিছু খাবার আম্মু যে করেছে, তুমি কোনটা খেতে চাও না মা? স্কুলে যা এটা শিখাতে হবে। স্কুলে যে এটা শিখাতে হবে মানে খালি চিকেন ফ্রাই খাওয়া শিখতে হবে বুড়ি? আমার জান বাচ্চা। আচ্ছা টাইম হয়ে গেছে, ঠিক আছে। এখানে তো আসলে আজান শোনা যায় না, সো মোবাইলের সময়ের উপরে। হ্যাঁ, আর ওই যে মোবাইলে যেই অ্যাপস আছে ওটার উপরে নির্ভর করতে হয় আমাদেরকে। হ্যাঁ, খেজুর খেজুর আগে মুখে বানিয়ে দেবো না, খেজুর খাবো সেটাই। আমি খেজুর আমাকে চিকেন দাও। আচ্ছা পাপা। সারাদিন পরে মানে ইফতারের সময় যখন পানিটা খাওয়া যায় বা শরবত কিছু একটা খেলে মনে হয় যে এদিক দিয়ে মানে এটা ডিরেক্ট একেবারে যে পাকস্থলীর ভিতরে চলে গেল এবং পাকস্থলী থেকে শরীরের শিরা উপশিরাতে চলে যাচ্ছে এটা ফিল করা যায়। তো যাই হোক দর্শক, আমাদের এখানে তো আমরা দ্বিতীয় রোজা আল্লাহর রহমতে পালন করে ফেললাম, তো বাংলাদেশে মেবি আজকে একটা হয়ে গেল, দ্বিতীয় রোজার জন্য প্রস্তুতি হয়তো সবাই সেহরি খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ মতো রমজান মাসটা ভালো মতো পালন করেন, এই দোয়া করি, এই প্রত্যাশা করি। আর চেষ্টা করবেন ইফতারিতে হেলদি মেনু খাইতে, যদিও আমার মতো ছোলা মুড়ি চপ পছন্দ করেন এমন মানুষের সংখ্যা কম না, তবে সেটার পাশাপাশি হেলদি মেনুও রাখার চেষ্টা করবেন। আর যারা ছোলা মুড়ি খাচ্ছেন আমি কিন্তু অনেক মিস করতেছি, আমাকে দিয়ে খাবেন সবাই, আমাকে না দিয়ে কেউ খাওয়া ঠিক হচ্ছে না, তাই না? আমরা প্রতিবার রোজাতে হেলদি খাবো হেলদি খাবো এমনটাই বলি, কিন্তু তারপরে ছোলা মুড়ি চপ এগুলো করি। হ্যাঁ, কিছু করা হয় আসলে। এই জন্য কি তুমি এবার মুড়ি আনো নাই বাসায়, ঠিক করে বলো তো? না, এটার জন্য তো মুড়ি ওই দিন লিখতেই তো ভুলে গেছো, মুড়িও লেখো নাই, বেসন লেখো নাই। বেসন বাসায় ছিল অবশ্য, এই জন্য লিখি নাই। তো যাই হোক, এবার আমরা বদ্ধপরিকর যে আমরা হয়তো খাবো, না খেয়ে থাকতে পারবো না, বাঙালি খাবো 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 কি বলো? চপ মনে করো ছোলার ভেতর দিয়ে ভেঙে দিয়ে তারপরে সেটা একসাথে মাখায়, ওফ অনেক মজা। আচ্ছা কিন্তু প্রতিদিন করবো না, মাঝে 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 করা যাবে না? ঠিক আছে, মাঝে মাঝে তো পারমিশন আসছে নাকি? আচ্ছা, অনেক মজা হয়েছে। আর তার আগে আপনারা বলে যাবেন যে সেজাকে তার এই পিঙ্ক ড্রেসে কেমন লাগছে, সেজার বেশিরভাগ ড্রেস হচ্ছে পিঙ্ক। আজকে ওর জন্য তিনটা না চারটা পিঙ্ক ড্রেস কিনছি আমি, আর দুইটা কিনছি হচ্ছে পিঙ্কের কাছাকাছি একটু মিষ্টি মিষ্টি কালারের, ও পিঙ্ক ছাড়া অন্য কোনো ড্রেস ওভাবে পরতে চায় না। আর যেটা পরে সেটা হচ্ছে একটু হোয়াইট, এখন ইদানিং ও ব্লুটা পছন্দ করছে। আমু ব্লু ভালো লাগে? আচ্ছা এই যে দেখেন, সে পিঙ্ক জামার সাথে পিঙ্ক পায়জামাও নিছে একটা, সব তার পিঙ্ক লাগবে। তো বাসায় এসে আগে এটা পড়ছে, মানে কি বলবো, আমি বাধ্য হই ওর জন্য সব পিঙ্ক কিনতে। অনেক সময় এই আলমারি খুঁজে যখন ওর জন্য ড্রেস খুঁজতে যাই বাইরে কোথাও বেড়াতে নিয়ে যাব, মানে আমার কাছে সব ড্রেস একই লাগে, যে কি ব্যাপার একই ড্রেস এত কেন? ওর আলমারিতে কোনো পিঙ্ক ড্রেস পাওয়া যাচ্ছে না, সব দোকানে পাওয়া যায়, এতগুলো পিঙ্ক ড্রেস যার সে বলে নাকি তার পিঙ্ক ড্রেস নাই। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে সে যার স্কিন অ্যালার্জির প্রবলেম আছে ছোটবেলা থেকেই, তো এই জন্য ওর যেই ফ্যামিলি ডক্টর ছিল আমাদের, তিনি ওকে সবসময় সিনথেটিক কাপড় বা অন্য কোনো কিছু, বিশেষ করে ফ্রগ আইটেমগুলো যেগুলোতে অনেক রকমের ডিজাইন করা থাকে ওইগুলো আমি ওকে কখনোই পরাতে পারি না। অকেশনালি যদি ছবি টুবি তোলা বা ওর বার্থডেতে কখনো পরায়ও দেখা যাচ্ছে এক দুই ঘন্টার মধ্যে আমাকে ওটা খুলে ফেলতে হয়। নর্মালি ওকে আমি একদম সুতির বা বিশেষ করে একটু সুতির সাথে কিছু মিক্স থাকলেও এই জাতীয় যেই গেঞ্জিগুলো টপসগুলো বা প্যান্টসগুলো লেগিংস এগুলোই সবসময় পরাই, জিন্স পরাই।
ওকে কোনো গর্জিয়াস ড্রেস আমি আসলে পরাতে পারি না আর পরাতে চাইও না, কেন জানি ও কমফোর্টেবল ফিল করে না। মানে মা মেয়ে আমরা দুইজন সেম, আমারও কিন্তু সেই একই অবস্থা, আমি কোনো গর্জিয়াস ড্রেস আসলে পরতে পারি না, আমারও অ্যালার্জি প্রবলেম, কিন্তু ওর মতো অত না, ওর অনেক বেশি, একদম লাল লাল র্যাশ হয়ে যায়। আর আমার আসলে যেটা সেটা হচ্ছে আমার ভালো লাগে না, আমার গর্জিয়াস কোনো ড্রেস ভালো লাগে না, আমার সবসময় খুবই সিম্পল সাদা মাটা ড্রেস জামা কাপড় এগুলো ভালো লাগে, যেগুলো মানুষের চোখে ধরবে না। তো এই জন্য মানে মা মেয়ে আমরা এক। ঠিক আছে, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। চিকেনটা দেই মা তোমাকে।